বেশ কিছুদিন আগে চিতাবাগের হানার কারণে বারো বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল বাড়ির উঠোন থেকে ওই কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে যায় চিতাবাগটি এরপরই কিশোরীর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এরপরে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল ডায়না জঙ্গল সংলগ্ন দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় পরবর্তীতে বনবিভাগের পক্ষ থেকে জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘাতক চিতাবাগের গতিবিধি পর্যবেক্ষণ করতে বসানো হয় ট্র্যাপ ক্যামেরা পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পাতা হয় বাঘ ধরার খাঁচা সোমবার ভোরের আলো ফুটতে এই চিতাবাঘের হুঙ্কার শুনে বনবিভাগের পাতা খাঁচার সামনে ভিড় জমান গ্রামবাসীরা তখনই তারা দেখেন খাঁচার ভিতর সেই চিতাবাঘটি বন্দি অবস্থায় পড়ে রয়েছে উজ্জ্বল হরের রিপোর্ট বাংলা